আর মাত্র তিনটা সিঁড়ি পার করতে পারলেই বিশ্বকাপের অমৃত সুধা পান করবে আর্জেন্টিনা। বিশ্বজয়ের স্বপ্নে বিভোর দলটা এবার মুখোমুখি হচ্ছে এখন পর্যন্ত খেলা সবচেয়ে কঠিন ম্যাচে। অবশ্য এজন্য স্ক্যালোনির দলের প্রস্তুতিটাও হয়েছে দুর্দান্ত। টানা খেলার ধকল কাটিয়ে আলবি সেলেস্তের এখন চাঙ্গা মনোভাবে, ফুলফিট একটা একাদশ পাচ্ছেন স্ক্যালোনি। পুরোপুরি ফিট হয়ে ফিরছেন আনহেল ডি মারিয়া, তাই সাইড বেঞ্চ করবেন পাপু গোমেজ। একই সঙ্গে আছে তার চোট সমস্যাও। রদ্রিগো ডি পলের ফিটনেস নিয়ে রয়েছে গুঞ্জন, তবে তাকে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ম্যানেজমেন্ট। হেরে গেলে এটাই হয়ে যাবে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ, তবে আলভারেজ ম্যাক অ্যালিস্টাররা নিশ্চিতভাবেই তা হতে দেবেন না। তারকা খ্যাতি নিয়ে না এলেও পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে ওরা এখন আলোচনায়। দলে কমেছে মেসি নির্ভরতা, ডাচদের বিপক্ষে টিম আর্জেন্টিনায় বিশ্বাসী ম্যানেজমেন্ট। 98 সালে বিশ্বকাপ কোয়ার্টারে কি হয়েছিল তা আমি মনে রাখিনি, আমি নিশ্চিত আমার ছেলেরাও সেটা জানে না। সবাই নতুন দিনে নতুন একটা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, এটা জিতে গেলে আমরা পরের কিছু নিয়ে ভাববো। ইনজুরি কিছুটা আছে, তবে সেটা শঙ্কা জাগানোর মতো নয়। গাকপো, ডিপাই, ডি ইয়াং, ভ্যানডাইকদের নিয়ে তারকা ঠাসা দল নেদারল্যান্ডস, বিশ্বকাপে এখন পর্যন্ত হারেনি ওরা। সেই ধারাবাহিকতা আর্জেন্টিনা বিপক্ষেও রাখতে চান ভ্যান হল। ম্যাচটা কঠিন হবে মানছে ডাচরা, তবে রক্ষণ জমাট রেখে অলআউট ফুটবলে বাজিমাত করতে চায় ওরা। আর্জেন্টিনায় এক ঝাঁক তারকা ফুটবলার আছেন, তারা সবাই ম্যাচ বদলে দিতে পারে। আমি কাউকে নিয়ে একক কোনো পরিকল্পনা সাজাচ্ছি না, আমার পুরো দলের জন্যই প্ল্যান আছে। ছেলেদের উপর বিশ্বাস রাখছি, তারা আমাকে নিরাশ। টানা 19 ম্যাচ ধরে অপরাজিত নেদারল্যান্ডস, এর মধ্যে জয় 14টিতেই, এটা নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। চোটমুক্ত ফুল ফিট স্কোয়াড নিয়ে ডাচরা নামছে মহারণে।